শ্রাবণের ধারার মতো পড়ুক ছড়ি। ততক্ষণ বৃষ্টিটা হতে থাকুক, আমরা বৃষ্টির দিনে বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য নিমকি তৈরি করে ফেলি। কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো আছেন তো? আজ প্রথমে আমি একটা বাটিতে 3 বাটি ময়দা নেব, 6 চামচ তেল দেব, 7 মতো নুন দেব, 1 চামচ কালো জিরে দেব, 1 চামচ চিনি দেব, দিয়ে ভালো করে মাখতে থাকব। মাখাটা যেন প্রত্যেকটা ময়দার সঙ্গে মিশে যায়, মাখাটা যেন খুব ভালো হয় এবং ময়দার সঙ্গে যেন ভালোভাবে মিশে যায় এবং ডেলা পাকালে যেন সেটা ডেলা পাকিয়ে যায়, তাহলে বোঝা যাবে যে ময়ানটা ভালো দেয়া হয়েছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে থাকব। একসঙ্গে অনেকটা জল দেব না, দিলে ময়দাটা নরম হয়ে গেলে মাখাটা ভালো হবে না, তাই জন্য অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মাখতে থাকব। মাখাটা নরম হলে নিমকিটা ভালো হবে না, তাই জন্য আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে থাকব। আমি দেখুন কেমন ডুলে ডুলে ময়দাটা মাখছি। এইভাবে ডুলে ডুলে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেলে আমি তার উপরে অল্প তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবারে আমি নেচি কেটে নিয়ে পাতলা করে বেলে নেব। প্রত্যেকটা বেলাটা যেন পাতলা হয়, বেশি মোটা হলে ভালো হবে না, তাই জন্য একদম পাতলা করে বেলে নেব। বেলে নিয়ে আমি নিমকির আকারে টুকু কেটে নেব, যে যেমন সাইজ পারবেন কেটে নেবেন। আমি ছোটো বড় সব রকমভাবে কেটে নিয়েছি। এইভাবে আমি কেটে নিলাম। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। এইভাবে আমি কেটে নেব। দেখুন কী সুন্দর উঠে যাচ্ছে, যদি মাখাটা ভালো না হতো তাহলে উঠতো না, আমাকে ময়দা দিয়ে বেলতে হতো। একটু শক্ত মাখা হয়েছে বলে এটা উঠে যাচ্ছে। আবারও আমি একটা নেচি নিয়ে ভালো করে ওটাকে মেখে আমি আবার বেলে নিচ্ছি। বেলাটা যেন ভীষণই পাতলা হয়। এভাবে আমি পাতলা করে বেলে নিচ্ছি। টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবারে আমি কড়াইতে তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হলে আমি নিমকিগুলো দিয়ে দেব। দেখুন কী সুন্দর ভেসে উঠেছে। মোটা হলে উঠতো না। এবারে আমি প্রত্যেকটা নিমকি এইভাবে ভাজতে থাকব। তেলটা যেন ভালোভাবে গরম হয়, এভাবে আমি প্রত্যেকটা নিমকি ভেজে নিলাম। যদি আমার নিমকিটা একটু মোটা থাকতো তবে
তাহলে আমাকে লুটু মিডিয়ামে ভাজতে হতো, কিন্তু আমি না, আমি ভালো গরম তেলেই আমি নিমকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন কী সুন্দর ভাজা হচ্ছে। বিকেলে চায়ের সঙ্গে এই বৃষ্টির দিনে নিমকিগুলো বেশ ভালোই লাগবে। এইভাবে আমি প্রত্যেকটা নিমকি ভেজে তুলে নেব। আমার সব নিমকি ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন আমার নিমকিটা কি মুচমুচে তৈরি হয়েছে, হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে নিমকিটা ভেঙে যাচ্ছে। ধন্যবাদ।